বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ও ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ফলে 11 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই হাইকার। পরে নিহত হাইকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাইকাররা মূলত পায়ে হেঁটে ভ্রমণ করেন। রোববার আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহের শেষে ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পরে 11 জন হাইকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সোমবার আরও 3 জনকে উদ্ধার করা হয়েছে। তবে পরবর্তীতে ছোট অগ্ন্যুৎপাতের কারণে নিখোঁজ আরও 12 জনের সন্ধানে চলমান উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।